তো আজকে আমরা চলে আসলাম আর একটা নতুন রেসিপির সাথে। আজকে আমরা বানাবো সুজির পায়েস, ঠিক আছে? তো খুব সহজ বানানো, 2 মিনিট আমরা শিখিয়ে দেবো সুজির পায়েস বানানো কীভাবে হয়, বানাতে কীভাবে হয়। তো এখানে আমরা কড়াইয়ে সুজি ঢেলে নিয়েছি, তো এটাকে আমরা ভাজবো, ঠিক আছে? কমসে কম 10 মিনিট ধরে ভাজবো। তো তোমরা এখানে দেখতে থাকো, বাকিটা নিজে নিজে বুঝে যাবা। তো এখানে আমরা সুজি ঢেলে দিয়েছি, তো এটাকে ভালো করে আমরা ভেজে নিলাম 10 মিনিট ধরে। এখানে যতক্ষণ লাল না হয়, এরকম লাল, ততক্ষণ তোমাদের ভেজে দিতে হবে, ঠিক আছে? যখন এভাবে লাল হয়ে যাবে, দেখতে পাচ্ছ এখানে, তো এভাবে উঠিয়ে নিতে হবে। তো আমরা এটাকে লাল হয়ে গেছে, তো আমরা এটাকে উঠিয়ে নিলাম, ঠিক আছে? তারপর এবার শুরু করতে হবে, আমাদের কড়াই নিয়ে যেতে হবে। কড়াই দিয়ে দিলাম ঘি। এবার ঘি দেওয়ার পর ঘিটাকে আমরা ভালো করে গলিয়ে নেবো, ঠিক আছে? তো এখানে আমরা ঘিটাকে গলিয়ে নিলাম। এবার গলিয়ে নেওয়ার পর আমরা দিয়ে দেবো দুধ। তো এখানে আমরা দুধ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি বলতে গেলে। তো এখানে দুধটাকে আমরা ভালো করে গরম করে নেবো, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছ দুধ আমাদের একবারে ফুটে গেছে। তো এবার যেটা আমরা ভেজে রেখেছিলাম, তো সুজিটা আমরাও ঢেলে দিলাম, ঠিক আছে? তো এবার ঢালার পর এটাকে আমরা একটু হাত নাড়িয়ে নেবো, কমসে কম 2 মিনিট নাড়াবো। নাড়ানোর পর আমরা দিয়ে দেবো তেজপাতা। তো এখানে তেজপাতা দেওয়ার পরও আমরা নাড়িয়ে নেবো। নাড়িয়ে নেওয়ার পর আমরা সেরা বানিয়ে রেখেছিলাম আগে থেকে, তো সেরাটা ঢেলে দিলাম চিনির বদলে। তো আপনারা চিনিও ইউজ করতে পারেন, কোনো প্রবলেম হবে না। তাও আমি একবার সেরাটা কীভাবে বানালাম ওটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমরা প্রথমে চিনি নিলাম সেরা বানানোর জন্য, আর নিয়ে নিলাম জল, ঠিক আছে? তো আমরা এখানে জল দিয়ে দিলাম। আমাদের এক্সট্রা সেরা ছিল, ওই জন্য সেরাটাই দিয়েছি, চিনিও দিতে পারেন। তো সেরাটা তাও দেখিয়ে দিলাম। এখানে দেওয়ার পর এখন এটা ভালোভাবে ফুটে যাবে, তো আমরা এখানে দিলাম এলাইচি। তো এখানে এলাইচি দেওয়ার পর এটা ভালো মতো ফুটে গেলো, তো আমাদের সেরা এখানে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? আর কিচ্ছু করতে হবে না, সেরা আমাদের কমপ্লিট যখন ফুটে যাবে। কমসে কম বেশিক্ষণ লাগবে না, 5 মিনিট 6 মিনিটের মতো ফুটে যাবে, ঠিক আছে? তো এখানে আমাদের কমপ্লিট হলো, তো ওই সেরাটাই আমরা ঢেলে দিয়েছি এখানে। তো এবার শুরু হলাম ওর পরে, সেরা ঢালার পর আমরা কী করলাম, সেরা ঢালার পর আমরা দিয়ে দিলাম কিশমিশ, ঠিক আছে? সেরা ঢালার পর আমরা কিশমিশ দিয়ে দিলাম। এবার কিশমিশ দেওয়ার পর আমরা ভালো করে এটাকে নাড়িয়ে নিলাম, ঠিক আছে? নাড়িয়ে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ আমাদের অনেকটাই তৈরি হয়ে গেছে। তো এখানে আমরা আমাদের একটু বেশি ঘন হয়ে গেছে, ওই জন্য আমরা দুধ দিয়ে দিলাম। আপনাদের যদি ঘন পছন্দ হয় কোনো প্রবলেম নাই। তো একটু চিনি দিলাম, কেন দুধ বেশি দিলাম ওই জন্য আর একটু চিনি, নাহলে মিষ্টি না হলে তো পায়েস কিসের, ঠিক আছে? তো এখানে আমাদের অনেকটাই কাজ কমপ্লিট হয়ে গেছে, তো এখানে আর কিছু করতে হবে না মনে হচ্ছে। তো আমাদের এখানে ভিডিও কমপ্লিট হয়ে গেছে, আর এখানে এবার এটা আমাদের পেটে যে চলে যাবে। আর যদি ভিডিও ভালো লাগে তো খুব ভালো। এখানে দেখতে পাচ্ছ আমাদের ট্যাল ট্যালা হয়ে গেছে পায়েস। এমনি তো ঘনই ভালো লাগে, তো আপনাদের ইচ্ছা যে আপনারা ঘন খাবেন না ট্যাল ট্যালা খাবেন, ঠিক আছে?